সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। ওয়েলস এন্ড ওয়েলকাম টু সিটি সিনেমা, এবং আমি আজকে যার সাথে আড্ডা দিতে বসেছি, শুরুতেই বলি, মাত্র 20 বছর বয়সে নিজের বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছিল। তারপর কি হয়েছিল সেটা তার কাছ থেকেই শুনুন। আজকে আমার গেস্ট নান আদার দ্যান রথিজিৎ ভট্টাচার্য। রথিদা, ওয়েলকাম টু সিটি সিনেমা। নমস্কার। আমার একটা প্রশ্ন হচ্ছে, তুমি 20 বছরে কেন কলকাতা চলে আসলে, বাড়িতে কেন থাকলে না? অ্যাকচুয়ালি আমার যে প্রথম শিক্ষক ছিলেন অনুপম দেব, অনুপম দার ইচ্ছে ছিল, আমি মানে আসাম, আমি ছিলাম করিমগঞ্জের ছেলে। আচ্ছা। তো করিমগঞ্জ থেকে বেরিয়ে আমি কলকাতা, সেখানে কলকাতা পীঠস্থান গান বাজনার, আমরা ওখানে তাই জানতাম, এখনও এসেও তাই দেখলাম। তো অনুপম দা আমাকে অ্যাকচুয়ালি জোর করে পাঠায়। অনুপম দা বাড়িতে আমার বাবার সাথে কথা বলে, এবং বাড়ির লোকরা রাজিও হন যে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এবার ওকে পাঠিয়ে দেওয়া হোক। এবং আমি গ্র্যাজুয়েশন করতে আমি সায়েন্স নিয়ে ভর্তিও হয়েছিলাম ওখানে। কিন্তু তারপর সবাই মিলে ডিসিশন নেয় যে এ তো গান পাগল, এ শুধু গানই করতে চাইছে, তো যদি গান বাজনা নিয়ে কিছু করতে হয় তুমি আপনারা ওকে কলকাতা পাঠান। তো তখন সাহস করে কলকাতা চলে আসে। আমাদের সেরকম কিছু ব্যাকআপ ছিল না, বাবা মা সাপোর্ট ছিল, বাবা মা সাহস করে পাঠিয়েছেন। তাতে অনেকেই বারণ করেছিল যে খুব রিস্ক হয়ে যাবে, কিন্তু সাহস করে এসেছিলাম, এবং উপরওয়ালা আমাকে তার খুব পজিটিভ ভালো রেজাল্ট দিয়েছেন। আমি খুব খুশি যে যা পরিশ্রম করেছি আমি এখনও করে যাচ্ছি, কিন্তু আমার আসাম থেকে কলকাতা আসাটা আমার বৃথা যায়নি, গান বাজনা নিয়েই বেঁচে আছি। রথিদা, আমরা জানি যে তুমি সারেগামাপার মিউজিক অ্যারেঞ্জ করছো, মিউজিক ডিরেক্ট করছো, সবটা ঠিক আছে। এটার বাইরেও তোমার প্রচুর কাজ রয়েছে যেগুলো হয়তো কিছু মানুষ জানে, বেশিরভাগ মানুষগুলোর কাছে হয়তো পৌঁছবে না। আমাকে একজন বলো, তুমি তো অ্যাজ এ মিউজিক ডিরেক্টর মুম্বাইতে কাজ করেছো, কলকাতাতেও কিছু কাজ করেছো, আমি জানতে চাই সেগুলো আপকামিং কাজ বা যে কাজগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে যদি একটু বলো। আমি তোমাকে এটা একটু বলতে শুরু করতে হবে, সারেগামাপা জয়েন করি 2012। হ্যাঁ, 2012 আগের থেকে বলছি আমি, কারণ আমার আমি 2010 থেকে আমি কম্পোজ করা শুরু করি, এবং ওই কম্পোজ করতে গিয়ে আমার গান লিখত অমিতাভ ভট্টাচার্য বলে একজন দাদা, এখনও লেখে গান, খুব ভালো স্ক্রিপ্ট লেখে অমিতাভ দা আমাকে একটা সুযোগ করে দেয়। অমিতাভ দার এক বন্ধু ছবি তৈরি করছিল, ছবিটার নাম হচ্ছে ফাইট 1:1। আচ্ছা। তো ওই ছবিতে নতুন মিউজিক ডিরেক্টর ওরা খুঁজছিল। তো অমিতাভ দা আমাকে বলে, তোর তো অনেক গান তুই করছিস নিজের জন্য, একটা গান তুই পাঠা আমাকে। তো আমি একটা গান করে পাঠিয়েছিলাম, ওই গানটা ভালো লাগে এবং ছবিটা আমি পাই, আমার প্রথম ছবি ফাইট 1:1। এবং ওই ছবি করার পর ছবিটা রিলিজ করে খুব সাকসেসফুল হয়নি, এবং কিন্তু গানগুলো অনেকের ভালো লেগেছে। সেখান থেকে আমার অনেকের মানে মিউজিক ইন্ডাস্ট্রি, যাদেরকে আমি চিনতাম না, যাদের বাইরের ছেলে, এখানে ইন্ডাস্ট্রিতে আমি মিশিনি তার আগে, ওই ছবির পরে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে, কথাবার্তা আমার সাথে আলাপ হয়, এবং তাদেরই মারফত অনেকের সাথে তখন আলাপ হতে, আমার সপ্তক, আমার এক বন্ধু গান গায় সপ্তক, সপ্তকের সাথে আমার আলাপ হয়, এবং ও আমাকে ফোন করে আমাকে বলে যে, রথি তুমি কাজ করেছো, খুব ভালো ছবির কাজ করো, প্রথম ছবির কাজ, কিন্তু তোমার কাজ খুব ভালো লেগেছে, ভেরি প্রফেশনাল, খুব এনকারেজ করেছিলো আমাকে সপ্তক। সেখান থেকে আমাদের বন্ধুত্ব হয়, এবং সপ্তক আমাকে এই সারেগামাপার কথা বলেছিল যে তুমি ওখানে গ্রুমিং করতে পারো, ওরা বলছে একজনকে দরকার। সো তারপরে আমি ডিরেক্টর অভিজিৎ সেনের সাথে আমি দেখা করি, ওখান থেকে আমি 2012 অ্যাজ এ গ্রুমার আমি জয়েন করি সারেগামাপাতে। 2012 পর থেকে আমি এখানে গ্রুমিং জয়েন করে, তারপর যেহেতু আমি অ্যারেঞ্জ করতে, আমি সুর করতে ভালোবাসি, ওই জায়গাটা আমি এক্সপ্লোর করতে শুরু করলাম। ঠিক, ব্যাপারটা বড় হতে থাকলো, দুজন মিউজিশিয়ান, চারজন মিউজিশিয়ান, দশজন মিউজিশিয়ান, ব্যাপারটা বাড়তে বাড়তে সারেগামাপাটা অনেক বড় জায়গায় গেল, বড় ফ্যামিলি। তাতে কী হলো, আমি মাঝখানের অনেকটা বছর আমি আর বাইরের কাজ করিনি, আমি সারেগামাপা নিয়ে বিজি থাকতাম। মানে একটা শো প্রায় 1 বছর চলে, তার মাঝখানে একটা 4-5 মাসের ব্রেক থাকে, তার মাঝখানে আবার অডিশন হয়। সো অ্যাকচুয়ালি আমি মানে 8 বছর আর কিছু করার সময় পাইনি, সারেগামাপাই করেছি মন দিয়ে, কিন্তু তার মাঝখানে কিছু কিছু কাজ আমার এসে গত 3-4 বছরে আমি করেছি। যেমন একটা কাজ তো খুব মানে মানুষ খুব শেয়ার করেছে, অনেক প্রচুর ফোন পেয়েছি, আমি সবার খুব ভালো লেগেছে, একটা গুলাব হোসেন তাবু, যেহেতু ওটা বড় মাপের ছবি, অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা, তো ওইরকম একটা বড়ো ছবিতে শান্তনুদা মিউজিক ডিরেক্টর, আমি ছবিতে মিউজিক প্রডিউসার মানে অ্যারেঞ্জ করেছি আমি, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু করে সব কিছু করেছি, আমাদের থেকেই করেছি। শান্তনুদা আমার সাথে ছিল, শান্তনুদাই আমাকে অফারটা দিয়ে কাজ করার, এবং গুলাব হোসেন তাবুর কাজের আগেও একটা ছবিতে কাজ করেছি,
সেটা হচ্ছে একটা শর্ট ফিল্ম, কিন্তু ফিল্মটা মানে 40-45 মিনিটের মুভি। দু টাকা? না, দু টাকাও করেছি আমি, দু টাকাও হ্যাঁ দু টাকাও আমি করেছি। ওটার নাম হচ্ছে, ওটা আমি যেটা বলছি এটা হিন্দি। আচ্ছা, হিন্দি। ওটা ছবির নাম জুস্তেজু, এবং সেটা প্রকাশ ঝা আমাকে আমাকে প্রস্তাবটা দিয়েছিলেন। এবং অত বড় মানুষের ফোন পেয়ে আমি ভীষণ মানে আমি প্রথম বিশ্বাস করতে পারিনি যে উনি ফোন করেছেন আর কি। তো তারপরে বুঝলাম ওনার সাথে একবার বোম্বেতে দেখা হয়েছিল, তো ওখানে ওনার আমার কাজ ওনার ভালো লাগে বলে উনি আমাকে এই কাজের জন্য ফোন করেছিলেন। তো জুস্তেজু তো করেছি আমি, বলা বস্তু তারপর করেছি, আরেকটা ছবি করেছি আধার বলে, সেটা রিলিজ করবে, তার একটা গান রিলিজ করেছে, সেটা সুখবিন্দর গেছেন, এবং আমি আইডল মানি সুখবিন্দরকে, কিন্তু আমি খুব ফলো করি। সো আমার অ্যারেঞ্জমেন্টে সুখবিন্দর জি গিয়েছেন, এটাও আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। তো বোম্বের কাজ আরও দু একটা আছে, সেটা ছবি রিলিজ করবে এর মধ্যে, সেটার কাজ চলছে অলরেডি। আর একটা ছবি, সাউথ ইন্ডিয়ান ছবি, যেটা এখনও হিন্দি ভাষায় বোধহয় রিলিজ করেনি, তামিল ভাষায় রিলিজ করেছে, সেটা হচ্ছে হাথি মেরে সাথী, সাউথ ইন্ডিয়ান ছবি, এবং তাকে হিন্দি ভার্সনে রিলিজ করবে, তাতেও আমি কাজ করেছি। আরও দু একটা কাজ আছে, কোভিডের জন্য আটকে আছে। সো অ্যাকচুয়ালি আমি কিন্তু এই কাজটাই করতে চাই, আমি কিন্তু ছবির কাজই করতে চাই, কিন্তু আমি যেখানে কাজ করি আমি সেটাও ইকুয়ালি এনজয় করি, এবং আমার পক্ষে দুটোকে সমানভাবে আমার সময় দেওয়াটা সম্ভব হচ্ছে না। সো আমার আগামী দিনে এটাই ইচ্ছে, যারা আমাকে ভালোবাসেন দেখেন তাদেরকে বলছি, আমার খুব ইচ্ছে আমার নিজের গান নিয়ে কাজ কর, অরিজিনাল গান নিয়ে, এবং এটা নিয়ে চিন্তাভাবনা প্ল্যান করছি, দেখা যাক। যখন তুমি এটা নিয়ে ভাবনা চিন্তা করছো, সুতরাং তোমার নিজের কাজে যারা এখন কাজ করছে বা রিয়েলিটি শো থেকে সদ্য বেরিয়ে আসছে, তাদেরও একটা অন্যরকম পথ, তারাও নিশ্চয়ই ডেফিনেটলি ভালো কাজ করলে তারাও তো তোমার সাথে কাজ করবে নিশ্চয়ই। আমি আমার আমার যে ইউটিউব চ্যানেল রথজিৎ ভোকাল আর্ট, আমি এখানে আমি নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করছি অলরেডি, এবং তাতে অনেকগুলো গান খুব পপুলার হয়েছে। সো আমি নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে চাই, সব গানকে আমি একা গাইবো নাকি, আমি ভালো ছেলেমেয়েদের নিয়ে তো কাজটা করবো। আমার জানতে ইচ্ছে করে যে যারা এখন সারেগামা পায়ে যাওয়ার জন্য এত উৎসুক, প্রত্যেকেই চায় গান শেখার পর সারেগামা পায়ে যায়, তুমি যে সময়টা গেছিলে, এখন তো অডিশনের বিষয়টা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যে সময় তুমি গেছিলে যেখানে তোমাকে আমরা তুমি তৃতীয় স্থান অধিকার করো, তো সেখানে সেই সময়টা একটু বলো না, মানে সেই সময় তোমার সারেগামাপা যাওয়া প্র্যাকটিস, তারপর ওই সময়টা মানে 2006 আমি যে প্রথমবার সারেগামাপায় পার্টিসিপেট করি, ওই সময়টায় আমার একটুখানি ইচ্ছে হতো যে একটা কোনো রিলেটিভ সাথে যাবো। আচ্ছা, কারণ আমি তখন একা থাকতাম, বাবা মারা তখন আসাম থাকতো আর কি, ওরাও বাড়িতে বসে দেখতে পাবে, ওটা একটা ভালো লাগা জায়গা ছিল যে ছেলে কী করছে কলকাতা এসে, তার একটা প্রমাণ যে আমি না ভালো জায়গায় আমি গান গাইছি। যাই হোক, তো ওই সময় আমি কয়েকটা জায়গাতে আমি ট্রাই করেছিলাম, তখনও সাকসেসফুল হইনি। জি বাংলা সারেগামা পাতে ওই বছর প্রথম জি বাংলা সারেগামা পা হয়, প্রথমবার, তার আগে জি বাংলা আমাদের সারেগামা হতো। আচ্ছা, পা, সারেগামা পা প্রথমবার ওই বাড়ি হয় 2006। ওকে, একটু বড় করে আর কি, মানে অত বড় করে হয়নি এর আগে। তো অডিশন দিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু ওই কপাল ডেস্টিনি যারা থাকে ঠিক ওখানে সুযোগ হয়ে যায়, এবং আমি যাই, কম্পিটিশনে যাই, প্রথম এক্সপিরিয়েন্স, তার আগে কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না, এবং আমি একটি রিয়েলিটি শোতেই পার্টিসিপেট করেছি সারেগামাপা। আচ্ছা, তো আমি ওইটাতে গিয়ে যেটা বুঝলাম, ওই সময় এখন যেহেতু হচ্ছে বলে আমি কম্পেয়ার করতে পারছি, তখন তো মনে হয়েছিলো তখন খুব বড় করে হচ্ছে, এখন মনে হচ্ছে যে ওই সময়টায় আলাদা করে খুব একটা যে ছেলেমেয়েরা প্রিপারেশন নেওয়ার সময় পেত তা ছিল না, মানে আমরা স্টেজে যেতাম, এক ঘন্টার মধ্যে এপিসোড শ্যুট হবে, বলে দেওয়া হলো তুমি কী গাইবে, আমাকে তখন ডিসাইড করতে হতো, মিউজিশিয়ানের সাথে বসে আলোচনা করে নিলাম স্টেজে বসেই, গানটা তখন আমার ওয়াকম্যান ছিল, ওই সময়টা ওই ক্যাসেটে আমরা শুনতাম। মনে আছে কি তোমার? ছোটবেলায় ভুলতে শুরু করেছো, ওয়াকম্যানের শব্দটাই লোকে ভুলে গেছে। অনেক ছোটবেলায় এইটুকু দুটো কর্ড লাগানো থাকতো, ক্যাসেট দিয়ে ওটা শুনতে হতো, একদম ওইটা দিয়ে আমরা গান একটু শুনে নিলাম, যে গানটা গাইব যতটা সম্ভব ঠিক করা যায়, গ্রুমার্স থাকতো ওইটুকু সময় যেটুকু দেখানোর ওনারা দেখিয়ে দিতেন, এবং আমরা ওইভাবেই আমরা কম্পিটিশনে গিয়েছি, যে বিশেষ কোনো একটা বিরাট করে প্রিপারেশন নিয়ে ওরকম কিছু হতো না। সো আর এখন তো পুরো অনেক প্ল্যান্ড, অনেক বড় করে ভাবা হয় অনেক সময় নিয়ে, সো তখন এত ছিল না, ওই জন্য দেখো এখন ছেলেমেয়েদের এক্সপোজার, আমরা সে এক্সপোজারটা আমরা পাইনি। ঠিক, তখন তোমাদের এই যে এখন
এত কন্ট্রোভার্সি তৈরি হয়, মানুষের এত মতামত, দর্শকদের এত কিছু বলা, সেই সময় যখন হতো, যখন তোমাদের এক্সিবিশনগুলো দেওয়া হতো, উইনার্স বলা হতো, তখনও তোমাদের সেই বিষয় নিয়ে কোনো এক্সপেকটেশনও আমার মনে হয় না কোনো রাগ অভিমান ক্ষোভ যে এত বেশি কন্ট্রোভার্সি এখন ইদানিং তৈরি হচ্ছে, সেই সময় মনে হয় এই ব্যাপারটাও ছিল না। আমাদের সময় ছিল কি, আমি যখন ফাইনালে উঠলাম, বাড়িতে ফোন করে বললাম, মা আমি ফাইনালে উঠেছি, তো মা বলছে বাহ খুব ভালো, কবে আসবে বাড়ি? মানে না, তখন অত মনেই হয়নি যে একটা বিরাট কম্পিটিশন ফাইনালে গেছে, কি হতে পারে, কোনো ধারণাই ছিল না। তাদের মনে হচ্ছে কোনো স্কুল কম্পিটিশনের মতো কিছু একটা হবে হয়তো। সো তখন মানুষের কোনো এক্সপেকটেশনই ছিল না, আমি কিছু ভাবিনি, মানে গান গাইবো, জাজেসরা ভালো বলবেন, জাজেসদের সামনে গাইছি, ওটাই শুধু ম্যাটার করতো। এটার পরে কি হবে, কত লোক জানবে, কি পপুলার হব, অনুষ্ঠান করব, টাকা রোজগার করব, কিচ্ছু আমরা ভাবতাম না তখন, এত ক্যালকুলেশন কাজ করতো না তখন, শুধু যে কাজটা করছি সেটাই তখন। তখন মনে হতো গান গাইবো, লোকে একটু টিভিতে দেখবে, আমার বাবার মা ভালো লাগবে, গুনগুনি লোকের সাথে দেখা হবে, এর বাইরে কোনো এক্সপেকটেশন ছিল না। এখন তো আমি মানে এখন যারাই আছে, আমার মনে হয় আমি এই কথাটা অনেকের কাছ থেকে শুনি যে ছোটোবেলায় গান শিখতে দিয়েই তাকে বলা হয় যে কিছু করুন না করুন, ওকে একটু সারে গাওয়া পায় যাতে যেতে পারে। এই যে এখন বাবা মাদের যে ধারণা, যে ইচ্ছে, যে ইচ্ছেটা নিয়ে আমার মনে হয় যে গান শিখতে আসে সেও আসে না, কিন্তু বাবা মাদের একটা ওর প্রতি একটা এক্সপেকটেশন তৈরি হয় ছোটোবেলায়, এটা নিয়ে তোমার মানে তুমিও তো প্রচুর মানুষকে শেখাও, এরকম রিকোয়েস্ট মনে হয় তোমার কাছে অনেক ছোটোদের আসে? সরাসরি আসে না, কারণ আমি শুরুতেই বলি যে শুধু ওটাকে টার্গেট করতে নয়। আচ্ছা, গান শিখতে গেলে মন দিয়ে ভালো গান গাওয়ার জন্য গান শিখতে হবে। তবে তুমি যেটা বলছিলে বা আমাদের এক্সপেকটেশন, এটা ভুল নয়। দেখো, একজন সাধারণ মানুষ যে বাড়িতে বসে আছে, যে যার কাছে ইন্ডাস্ট্রির চেহারা পরিষ্কার নয়, এবং মিডল ক্লাস ফ্যামিলি সবাই চায় এস্টাবলিশমেন্ট চায়, তো ছেলেমেয়েরা গান বাজনা করবে, কিছু একটা করুক, যেন গান থেকে সরিয়ে দিয়ে বা চাকরিতে দিয়ে দেবো, ওটা যেন না হয়, যেন কিছু একটা ভালো জায়গায় যেতে পারে, যাতে ও লোকে বলে যে এস্টাবলিশড একজন মানুষ গানের জগতে। তো গানের জগতে কী করে আমি একটা নিজের জায়গা করব, সেটার একদম পরিচ্ছন্ন ধারণা কজনের আছে? ইনফ্যাক্ট মানে বেশিরভাগ মানুষেরই নাই। যদি কেউ ইন্ডাস্ট্রির হয়ে থাকে তাহলে হয় কিছুটা হেল্প করতে পারবে, আদারওয়াইজ সাধারণ মানুষ কিন্তু সারেগামা পাটাকে দেখতে পায় যেটা হাতের কাছে এবং মনে হয় যে অনেকটা অ্যাভেলেবেল, যেটা আমি জানি কি হয় ওখানে গেলে, কতটা নাম হয়, তার জীবনে কি হতে পারে তার একটা ধারণা আছে। ওই জন্য লোকজন চায় যে ওখানে যাও, গেলে তোমার নাম হবে, তোমার বাড়ি হবে, তোমার গাড়ি হবে, সব কিছু হবে, এই একটা টার্গেট। একটা সাধারণ মানুষের জায়গা থাকতে খুব একটা ভুল যেটা নয়। গ্রেট, এবার আমি একটু অন্য প্রসঙ্গে চাই, খুব সিরিয়াস, তুমি খুব গম্ভীর, যদি তোমার রাগ হয়। গম্ভীর না, আমি তোকে দেখ, তোমার অ্যাপিয়ারেন্স, আমি সবাই আমাকে বলে যে যতটা মনে হয় সেই ব্যাপারটা ততটা না, এরকম যথেষ্ট জলি সেই মানুষটা, খুব ভালো হাসতে পারে, অনেক সিরিয়াস সিরিয়াস দেখতে, এইরকম করে তুমি থাকো, এত সুন্দর একটা সবসময় মিউজিক্যালি ব্যাপার, তোমার গোটা বাড়ি জুড়ে শুধু মিউজিক, আর তুমি খুব গম্ভীর টাইপের, কেন এটা কেন রেখে দাও যাতে সবাই ভয় পায়? না না, একদমই না, আমার মনে হয় এটাই আমি আর কি। আচ্ছা, এটাই তুমি, মানে একটা সাবজেক্ট নিয়ে কথা হলো কোনো জমে গেল, তখন গিয়ে আমার অন্যরকম চরিত্র হয়। গ্রেট, আদারওয়াইজ একটুখানি আমি রিজার্ভ থাকি, ঠিকই বলেছো, রিজার্ভ থাকি, এবং তাতে খুব তাড়াতাড়ি লোকের ধারণা হয় বোধহয় একটা অহংকার আছে হয়তো, এটা মনে হয় লোকের, তা নয় অ্যাকচুয়ালি। আমি আরেকটা কথা বলি, তুমি এটা তো আমরা অনেক মানে ইন্টারভিউর মতো হচ্ছে, তুমি প্রশ্ন করছো আমি উত্তর দিচ্ছি, ক্যামেরা অফ হয়ে গেলে কিন্তু আমি এরকম না। ওকে, এবার একটা কথা বলি, যারা সারেগামা পায় যায় তারা শুধুমাত্র যে গান করে বা নেক্সট সিঙ্গার হিসেবে নিজেকে দেখতে পারে এরকম বিষয়টা না, এটার পরে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে সারেগামা পাতে গেলে বেশ নিজের সঙ্গীও খুঁজে পাওয়া যায়, বা সঙ্গী বলি বা সঙ্গী নিয়ে কিরকম ব্যাপারটা, মানে এরকম তো ব্যাপার দেখি, মানে আমাদের তো দেখানো হয় যে সঙ্গী খুঁজে পাওয়া, সঙ্গী তো পাওয়া যায়, মানে সঙ্গীরা না, সঙ্গীরা না, সঙ্গী নিই, একজন সঙ্গী নিই বা একজন সঙ্গী, হ্যাঁ মানে এটা কখনো, এটা মনে হয় এটা এটা তোমার মনে হয় না, কিন্তু এটা খুব ন্যাচারাল প্রসেস। দেখো, অনেক লোক একসাথে থাকে, গান বাজনা করে, সেখান থেকে হতেই পারে, সেখান থেকে ভালো লাগা তৈরি হতেই পারে, সেটা কোনো কারো প্ল্যান থাকে না। কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে যেটুকু ইনফরমেশন যে তোমার তরফে বিষয়টা একটু অন্যরকম। ও, তুমি তুমি টার্গেট আমাকে করেছো বলবে তো, আচ্ছা বলো, মানে তুমি গান শেখাতে এবং যেমন তুমি এখনও রয়েছো সেই সময়ও ছিল, তারপরে তোমার কাছে প্রস্তাবটা আসে? না না না, আমি তখন আমি একটা শুরু প্রথম থেকে বলি, প্রথম থেকে তখন গান শেখাতাম না, তখন আমি তুমি 2006-এর ঘটনা, এটা
আচ্ছা 2006 তে আমি এবং আমার এখন যে স্ত্রী শ্রেয়া আমরা দুজনেই পার্টিসিপেট করেছিলাম ওই শোটাতে ঠিক ও তো বেসিক্যালি গান গায় খুবই ভালো গান গায় এবং একসাথে আমরা গান বাজনা করতাম ওখানে ওর শরীর খারাপ হয় বলে ও শো থেকে কুইট করে যায় আচ্ছা ও আর পরে মানে শোতে পার্টিসিপেট করে না আর কি কিন্তু আমাদের বন্ধুত্ব থেকে যায় এবং আমরা একসাথে গান বাজনা দীর্ঘদিন করেছি বন্ধুত্বের জায়গা থেকেই আমাদের অনেক পরে হয়েছে এগুলো শো এর পরে একটা একটা মজার বিষয় বলি এটা এই ইনফরমেশন একদম যে শ্রেয়াদি তো দাদা বলে ডাকতো তোমাদের নাকি একটা এপিসোডে এরকম হয়েছে নাকি ভাই ফোটা টাইপ ফোটা হয়েছে আসলে তখন সারেগামাতে এখনো হয় এখনো হয় ঠিক সেলিব্রেশন গুলো ছেলেমেয়েরা বলে যে একটুখানি সবাই বাড়িতে মিস করে না সবাই গ্রুমিংয়ে থাকে বাড়ি যেতে পারে না ওদের একটা মাহল তৈরি করে দেওয়া হয় যেন অকেশনসগুলো যেগুলো ওরা বাড়িতে আনন্দ করে তার জন্য ওখানে বসে করতে পারে সো ওটা একটা মানে সবাই ভাই ফোটা দিচ্ছে সবাইকে আর কি একটা প্রসেস তাতে কোনো আলাদা করে প্ল্যান করে ও আমার ভাইয়ের মতো হয় আমার বন্ধু কোনো কিছু ছিল না র্যান্ডম ভাই ফোটা দিয়েছে তাতে আমিও ছিলাম কিন্তু ওটা একটা ছবি আছে আমাদের মজার স্মৃতি আর কি ওই ছবিটা আমরা রেখে দিয়েছি ওকে সো ওই জন্য আমাদের মনে থেকে গেছে যে ওই প্রসেসের মধ্যে আমিও ছিলাম যখন সবাইকে ভাই ফোটা দিয়ে দিয়ে গেছে তখন আমিও মাঝখানে বসে ছিলাম সেটা তো মনে ছিল না মানে কোনো প্ল্যান ছিল না রুদিতে একটা কথা বলি যারা ওখানে বসে দেখছে যারা সারেগামা পায় এই উইনার হলো ফার্স্ট হলো নাম হলো ডাক হলো মানুষজন জানতে পারলো তারপর তাদের কি করা উচিত তারপর কি করতে হবে এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে এটা আমার মনে হয় যে অনেকের ক্ষেত্রেই দেখো সেটার জন্য শুধু ছেলেমেয়েরা দায়ী না সেটার জন্য আমাদের ইন্ডাস্ট্রি স্ট্রাকচারও অনেকটা দায়ী কারণ আমার মনে হয় আমাদের কাজ কম্পারেটিভলি অনেক কম আর গান গানে বলা ছেলেমেয়ে অনেক বেশি ভালো ভালো ছেলেমেয়ে আছে দারুণ গান গায় কিন্তু তাদের কাছে কাজ নেই কারণ অত গান কোথায় তৈরি হচ্ছে অত গান তো নেই এবার ছেলেমেয়েরা সত্যি কনফিউশনে কেন থাকে দুটো কারণ দেখো একটা হচ্ছে ওরা বেরিয়ে খুব বিজি হয়ে যায় অনুষ্ঠান নিয়ে শোজ নিয়ে এবং সেটা কেনই বা করবে না মানুষ ওদের অনুষ্ঠানে চাইছে এবং মানুষ গান বাজনা করে মানুষ সবাই চায় স্বীকৃতি চায় সমাজে সবারই ইচ্ছে হয় যে আমি একটা গাড়ি কিনবো আমার একটা বাড়ি হবে বা আমার পাশে দাঁড়াবো সারা জীবন বাবাকে মাকে স্ট্রাগল করতে দেখেছে তারা বাড়িতে সাহায্য করতে চায় এবং ওই জায়গা থেকে অনুষ্ঠান আমি এলে না করে দেবো সেটা খুব সহজ কল নয় কিন্তু যে আমি অনুষ্ঠান না করে দেবো আজকে যে কোনো শিল্পী যার কোনো মানে নিজের গান যখন জনপ্রিয় হয় তাদেরও তো অনুষ্ঠানই করতে হয় অবশ্যই আর কি করবে ওটাই একমাত্র রাস্তা শিল্পীদের অন্ততপক্ষে কলকাতায় এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে যারাই শিল্পীরা আছেন তারা বেসিক্যালি অনুষ্ঠান করেন এবং ওটাই বেঁচে থাকার আমাদের সম্বল যে কারণে করোনাকালে শিল্পীদের অবস্থা সত্যি খারাপ এবং এ নিয়ে আমরা সবাইকে কথা বলতে দেখি ফেসবুকে নানান রকম আপডেট দেখি বুঝতে পারি যে সবাই কি কষ্টে আছে সো এই ছেলেমেয়েদের কথা ধরে আমি বলছিলাম তো ছেলেমেয়েদের কোনো অপশান থাকে না তারা অনুষ্ঠান করে কিন্তু একটা জায়গায় অসুবিধা কী হয় তাদের তো নিজস্ব নিজের গান থাকে না হ্যাঁ আর একজন শিল্পীর নিজের গান না থাকলে না আস্তে আস্তে মানুষটাকে ভুলতে শুরু করে কারণ আজকে কিশোর কুমারের গান কিশোর কুমার তাকে ভালো গাওয়া সম্ভব না আর সম্ভব যদি কোনো দিনও হয় তাও আমি বলবো যেটা অরিজিনাল যেটা বেরিয়েছিল আমরা সেটাই ওটাই শুনে আমরা অভ্যস্ত তো সবাই শিল্পীদের নিজস্ব গান ছাড়া মানে দীর্ঘদিন থাকতে পারে না মানুষের মনে থাকতে পারে না কারণ একটা বছরে অনুষ্ঠান হয় তারপর বছরে আবার হয় সে রিপ্লেসড হয়ে যায় এখন থেকে একদমই তাই আর ওরা আমার কথাটা খুব ইম্পর্টেন্ট বলাটা তারা কিন্তু ক্যাপেবল মানে নতুন গান গান গাওয়া একটা জনপ্রিয় গান আমাদের উপহার দেওয়ার মতো তাদের ক্ষমতা রয়েছে ঠিক কিন্তু তারা কাজ পাচ্ছে না কারণ আমাদের আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ওরকম নয় যে সারা বছরে 500টা গান হচ্ছে অনেক শিল্পীদের দিয়ে গান গান হচ্ছে তা নয় আমি আমার মনে হয় যদি যারা মিউজিক ডিরেক্টররা আছেন ভালো কাজ করছেন তারা ওদেরকে নিয়ে কাজ করতে পারেন নিশ্চয়ই কিছু কিছু কাজ তো করছেন আমি খবর পাই আশা করছি আগামী দিনে ওরা আরও ভালো কাজ করবে রুদিদা যখন তোমরা সেম স্টেজে ছিলে যখন তোমরা বেরিয়ে এসেছিলে তখন তো এই কনসার্টের বিষয়টা মনে হয় এত ছিল কি ছিল আচ্ছা মানে ওই বছর থেকেই বেড়েছিল মানে ওই বছর আমি একদম এত অনুষ্ঠান করেছিলাম সবাই জানে মানে মানে 30 দিনে 25টা অনুষ্ঠান করেছিলাম কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু করতাম অনুষ্ঠান কারণ কল প্রতিদিন আসতো ঠিক মানে তখন পুজোর অনুষ্ঠান আমি যখন বেরিয়েছিলাম পরপর মানে আমাদের অনুষ্ঠানের 3-4 মাস পরে পুজো ছিল সো আমি পুজোটা পেয়েছিলাম পুজোর সময় তো কলকাতায় অনুষ্ঠান হয় মানে 4 দিন অনুষ্ঠান হয় বিজয়ের সম্মিলনীর অনুষ্ঠান হয় কালী পুজোর আগে অনুষ্ঠান হয় ফেব্রুয়ারি অবধি আমি খুব বিজি ছিলাম প্রথম বছর
মানে এরকমই হতো আমি এটা এরকমই সেম আমি একটা মজার ঘটনা শুনতে পেয়েছি জানতে পেরেছি আমি তোমায় বলি তুমি কোথাও একটা কনসার্ট করতে গেছো এবং তোমার ফ্যান কেউ একজন তিনি তোমাকে নাকি কিস করতে চলে এসেছিল ইজ ইট ট্রু মানে এই ঘটনাটা আমি কমেকার কথা এটা কিন্তু এখানে নয় এটা হচ্ছে জলপাইগুড়িতে জলপাইগুড়িতে কি হয়েছে বিষয়টা মানে আমার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চা মেয়ে তোমার তখন আমারও বয়স আর কি তোমার 2007 ও বাবা তখন তুমিও সেই আর হ্যাঁ ছিপছিপে রোগা ও স্টাইল করতাম তখন ওই সময়টায় মানে কোনো কলেজ চলেছে সবাই ভর্তি হয়েছে বা কোনো খুব বাচ্চা মানে কলেজ গোয়িং মেয়ে আর কি এসেছিল এখন কি বলবো এখন এই তো তুমি তো বলেই দিলে ওটা আমার বলার কি আছে আমি কিন্তু আমার রিয়েকশনটা খুব উইয়ার্ড ছিল হ্যাঁ তার মধ্যে আমাকে এটা বলছে তুমি সঙ্গে সঙ্গে ব্যাস টেম্পারমেন্ট রাখা যায় না টেম্পারমেন্ট রাখা যায় না মানে কি বলতো এখন হলে তো অন্য হয়ে বলতাম তখন মানে আমি নার্ভাস হয়ে গেছিলাম মানে কি রিয়েক্ট করবো বুঝতে পারি সেই জন্য এটা খুব ডেসপারেট ছিল এটা ঠিক আমি আরেকটা তোমার শখের কথা জানি আমি রথিদা যেমন সুন্দর গান কম্পোজ করে এইগুলো নতুন করে আমার বলার কিছু নেই এটা প্রত্যেকেই জানি রথিদা কী কী করে কী কী পারে এটা আমাদের বলার কিছু নেই রথিদা নাকি মাঝে মাঝেই মাঝরাতেও ঘুরতে বেরিয়ে যায় প্রচণ্ড অনেকক্ষণ কাজকর্ম হলে নাকি তুমি কোথায় যাও গিয়ে মাঝরাতে এটা কি বলো তো আমি সারাদিন খুব ব্যস্ত থাকি দিনের বেলাটা সময় থাকে না আমার ঠিক আমার আনন্দ করার সময়টা হয়তো আমি রাত 11টা 12টার পর পাই সারাদিন কাজ করে ওই সময় যেদিন বেশি কাজ হয় তখন আমার মনে হয় যে ওই সময়টা আমরা একটু বেরোবো আমাদের যাওয়া মানে খেতে যাওয়া ফুডি এবং আমি এবং আমার ওয়াইফ দুজনেই আমরা তৈরি থাকি যদি একটু আগে হয় তাহলে তো 11:30টা যে লাস্ট শোটা থাকে হ্যাঁ তখন সেটাকে দেখে মানে মুভি আর কি বলছে ওটাকে দেখলাম দেখে খাওয়া দাওয়া করলাম করে 3টের সময় বাড়িতে ফিরলাম মানে খাওয়া দাওয়ার দিকেও রথিদার যথেষ্ট নাম ডাক আছে এন্টারটেইনমেন্ট হ্যাঁ এটা যে রথিদা তার প্রমাণ এখানে হ্যাঁ তার প্রমাণ কিন্তু আমার এখানে পেট দেখলেই বোঝা যাবে খেতে ভালোবাসি অনেক চেষ্টা করি কিন্তু ছাড়তে পারছি না ওটা আমার ভালো লাগার জায়গা খাওয়া আর আমি সিনেমা দেখতে ভালোবাসি ঠিক গান ছাড়া এটা আমার একমাত্র এন্টারটেইনমেন্টের জায়গা আর ঘুরতে গেলে পাহাড় ঠান্ডার জায়গা ঠান্ডার জায়গাটা তুমি খুব প্রেফার করো রথিদা এবার একদম খুব সিরিয়াস একটা প্রশ্ন আড্ডার একদম শেষের দিকে আমি তোমার নামে একটা রুমার্স আছে এবং সেটা হয়তো কখনো তুমি শুনেছো কখনো আমরা শুনেছি আমাদেরকেও জানি না শুনি আমি বলি যে সারেগামা পায়ে জিতে গেলে রথিজিতের কাছে অ্যাডমিশন নেওয়া রথিজিতের স্কুলে ভর্তি করা তাহলে কিন্তু সারেগামা পার একটা স্টেপ বা রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই কথা কোট আনকোট কথা অনেক জায়গাতেই ঘোরাফেরা করে তোমাকে আজকে জিজ্ঞেস করছি এই যে একটা রুমার্স এটাতে তুমি কি বলবে মানুষ এটা বলে দেখো এটা খুব খুব স্লো প্রসেসে হয়েছে একদিনে তো হয়নি ঠিক যেহেতু সারেগামাপা সব থেকে বড় অনুষ্ঠান এবং এখানে ছেলেমেয়েরা যেতে চায় ঠিক ছেলেমেয়েদের চেষ্টা থাকে ওখানে যাওয়ার কোনো না কোনোভাবে যদি আমি একটুখানি রাস্তা করে ফেলতে পারি সতে যাওয়ার তাহলে ওরা যখন রাস্তাটা খুঁজতে যায় তখন ওদের মনে হয় যে উনি তো আছেন ওখানে হয়তো উনি হেল্প করতে পারবেন ওটা একটা মানসিকতা ছেলেমেয়েদের আছে এছাড়া আমার ছেলেমেয়েরা সাকসেসফুল হয়েছে নানান জায়গাতে এটাও খবর সবার কাছে যায় যেমন গত বছর অঙ্কিতা চ্যাম্পিয়ন হয়েছে এই বছর নিহারিকা গেছে রক্তিম ছিল জ্যোতি বলে একটি মেয়ে ছিল এছাড়াও কিন্তু এই যে অন্য অনুষ্ঠান আমাদের পাশের অনুষ্ঠান যেটা সুপার সিঙ্গার ওখানে করে ওখানেও তোমাদের নাম নিলে অসুবিধা নেই তো না স্টার জলসা সুপার সিঙ্গারে প্রথমবার যে চ্যাম্পিয়ন হয় শর্মিষ্ঠা ও আমার স্টুডেন্ট আচ্ছা তার আগের বছর সুপার সিঙ্গারে যে সেকেন্ড হয় ময়ূরী ও আমার স্টুডেন্ট গত বছর ইন্ডিয়ান আইডলে যে থার্ড হয় অঙ্কনা মুখার্জি বিষ্ণুপুরে থাকে ও আমার স্টুডেন্ট ভয়েস যে ছিল বন্দনা সে আমার এবার আমার স্টুডেন্টরা সাকসেসফুলি কাজ করছে নানান জায়গাতে তাতে আরও বেশি ছড়াচ্ছে তাতে লোকের মনে হচ্ছে কিন্তু আমি সব যারা আজ আমাকে মানে দেখছো আজকের এটা দেখবে তোমরা তোমাদেরকে বলি যে একটা অনুষ্ঠান অত বড় অনুষ্ঠান অত বড় টিম অত খরচ করে তারা করে তারা তো বোকা নয় তারা ভালো ছেলেমেয়ের জন্য পাগল হয়ে থাকে কত খরচ করে অডিশন করে এবং অনুষ্ঠানের শেষে আমরা পাগল হয়ে যাই 20 জন ভালো ছেলেমেয়ে আমরা বের করতে পারি না সত্যি ডিফিকাল্ট হয় একটা শোতে
একটা শোকে রিপ্রেজেন্ট করার মতো ভালো ট্যালেন্ট ছাড়া আর কোনো কিছু মানে শর্ত নেই চ্যানেলের। তোমাকে ভালো পারফর্ম করতে হবে, তোমাকে মনে হতে হবে চ্যানেলের যারা ডিসাইড করেন, সেটা তো আমি করি না, পুরো চ্যানেল সবাই মিলে করে, যে তুমি এই শোর এত বড় শোটাকে তুমি ক্যারি করতে পারবে, তোমার সেই ক্ষমতা রয়েছে, তুমি রিপ্রেজেন্ট করতে পারবে এই শোয়ের সম্মানটাকে। তো ওই লেভেলে নিজেকে তৈরি করো। শুধু সারেগামাপা কেন, যতগুলো রিয়েলিটি শো ভারতবর্ষে হয় প্রত্যেকটা শোতেই তোমরা সুযোগ পাবে, এবং একটা চেষ্টা করলে পেলে না, পরেরটা পেলে না, বারবার ট্রাই করো। কারণ এক বছরে আমাদের ভারতবর্ষে যারা রিয়েলিটি শো যারা করেন, অন্তত পক্ষে 5-6 শো হয়, কোনো না কোনোটাতে তোমার যোগ্য সম্মানের কদর কেউ না কেউ ঠিক করবে। আমি ছেলেমেয়েদের যেটা শেখাই, ছেলেমেয়েদের তাই বলি, নিজেকে তৈরি করে তোলো, তোমাকে এত কিছু ভাবতে হবে না, এত দৌড়তে হবে না, তুমি ঠিক সঠিক সময়ে তুমি ইন্টারভিউতে যাবে বা অডিশন যেটা আমাদের হয় অডিশনে যাবে, তুমি ঠিক সুযোগ পাবে। গ্রেট রথিদা, এবার একদম এবছরের সারেগামাপায় আসে, যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সারেগামাপার চ্যাম্পিয়নদের নিয়ে সব থেকে বেশি কন্ট্রোভার্সি 2020-21 ব্যাচকে। আচ্ছা, দর্শকদের একটা চাহিদা, তাদের একটা ডিমান্ড, তাদের একটা মতামত, তাদের মতে এটা হয় না সেটা নিয়ে জাজেসদেরকে বিভিন্ন ধরনের কথা বলা, বিভিন্ন ধরনের মন্তব্য করা, এই যে এত কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। একজন আমি যদি নাম নিয়েই বলি, যে একটা শুধু ফোক গান করে দর্শকরা বলছে, শুধু ফোক গান করে কখনো উইনার হওয়া যায়? আজকে যে মানুষটা দীর্ঘদিন ধরে সারেগামাপাতে রয়েছে, আমি আজকে তার কাছ থেকে জানতে চাইছি, যারা এই ধরনের দাবিগুলো করছে তাদের তুমি কি বলবে? প্রথম তো কথাটা একদম যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা একজনকে ভালোবাসেন, একজন শিল্পীকে ভালোবাসেন, একজনকে কম ভালোবাসেন, সেটা হতে পারে, কিন্তু একজন শিল্পীকে আপনারা খারাপ কথা বলে ছোট করবেন না। আর যদি জনার বল নিয়ে কথা বলতে, ফোক কেন গাইবে, ফোক কে আর ক্লাসিক্যাল থেকে বড়, বা ক্লাসিক্যাল একদম গায়, মানে সে হিন্দি গান গাইতে পারে না, এইসব আমরা সারেগামাপায় আমরা দেখি না। আমরা দেখি যে যে গানটা গাইছে সেই গানটা কতটা ভালো গাইছে। সো কোনো জনারকে কখনো ছোট করার প্রশ্নই ওঠে না, প্রত্যেকটা জনার তার জায়গায়। সো প্রত্যেকটা জনারকে আমরা সমানভাবে সম্মান করি, জনার মাঝখানে আসার কোনো জায়গা নেই। যদি মানুষের পছন্দ বলো, সেটাও মানুষের থাকতে অধিকার রয়েছে তাদের, যে আমরা একে পছন্দ বেশি করি অক কম করি, এবং তারা ডিসএগ্রি করতেই পারে যাদের সাথে, সেটা নিয়ে ওই লড়াইতে আমি যাবো না। কারণ আমি তো জাজ নই, আমি জাজ থাকলে সেই লড়াইটা সম্পূর্ণ লড়তাম আমি। একদম আমার কাছে লড়ার যে জায়গাটা সেটা হচ্ছে, ওখানে কোনো দুনম্বরি হয় না, কোনো টাকা পয়সার জায়গা নেই, টাকা দিতে হয় না, কিচ্ছু করতে হয়, শুধু ভালো গান গাইতে হয়, এবং জাজেসদের যাকে পছন্দ তারা তাকে উইনার করবে, এতে হয়তো লড়াইয়ের জায়গাই নেই। জাজেসদের পছন্দ হয়েছে বলে উইনার করেছে, তারা অনেক বছর মিউজিক নিয়ে তারা কাটিয়েছে, অনেক পরীক্ষা দিয়েছে, অনেক সাধনা করেছে, অনেক কন্ট্রিবিউশন আছে তাদের মিউজিকে, তারপর ওই জায়গাটা তারা পেয়েছে, তো তাদের সেই অধিকার রয়েছে। তাদের তো ওই জন্য বসানো হয়েছে স্পেশালিস্ট, যারা নিজের বিচারটা তারা ওখানে তারা দেবে। তো এটা নিয়ে আমার মনে হচ্ছে আমার কিছু বলার নেই। আমার কাছে যেটা ভালো লাগে, এই যে কনভারসেশন যে হয়, তুমি যে বললে এত মানুষের কথাবার্তা, এই যে মানে যাই হোক, যে লড়াইটা হচ্ছে 2 বছর ধরেই হচ্ছে, আমার মনে হয় যে আমরা যখন ফুটবল খেলা দেখি, তুমি দেখবে ব্রাজিল আর আর্জেন্টিনার লড়াই, সেই আমার এক আমাদের বন্ধুদের মধ্যেই হয়, আর আর্জেন্টিনা খেলতে পারে না, ব্রাজিল খেলতে পারে না, লড়ছে, আমরা জানি কিন্তু তারা দুজনেই ভালো খেলে, কিন্তু আমি অন্ধের মতো আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, ও ব্রাজিলকে সাপোর্ট করে। ব্রাজিলকে কেন করছে সেটা ওর লজিক, আমরা কেউ না আর্জেন্টিনা গেছি না ব্রাজিলে গেছি। সো মানুষের এই উন্মাদনা হয়েছে খুব পপুলার বলে, ফুটবল খেলার ওই জনপ্রিয়তা ওদের আছে বলে আজকে মানুষ এই লড়াইটা লড়ছে। সো আমাদের সারেগামাপা আমানো এটা 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 আমাদের সেলিব্রেট করা উচিত, আমরা যারা কাজ করি ওখানে, যে মানুষ অতটা শোটাকে ভালোবাসে যে শো শেষ হওয়ার পর মানুষ এই লড়াইটা লড়ছে আমাদের ছেলেমেয়েদের নিয়ে। সো আমার কাছে এটা আনন্দের, কিন্তু শুধু খারাপ কথাগুলো বলে, যারা বাচ্চা ছেলেমেয়েরা বেরোয় সবাই এখনও তৈরি না মানসিকভাবে, তারা কষ্ট পায়। আপনারা যে দুম করে বলে ফেলছেন তুমি ডিজার্ভ করো না, তুমি পয়সা দিয়ে হয়েছো, তারা মনের উপর দিয়ে ঝড় যাচ্ছে, তারা কষ্ট পায়, তাদের তো কোনো কিছু করার নেই, বিচারকরা ডিসিশনটা নিয়েছেন। সো আপনারা যাকে ভালোবাসেন তাকে সাপোর্ট করুন, তার গান শেয়ার করুন, আগামী দিনে তার পাশে দাঁড়ান, আর যাকে আপনার মনে হয় যে আপনাদের কাছে ডিজার্ভিং না, আপনার ঠিক আছে, আপনি ওকে ডিসকারেজ করবেন না, সেও তো জীবনে একটা লড়াই লড়ে এই জায়গাটায় এসেছে। রথিদা,
মাত্র দুটো প্রশ্ন দিয়ে আমার খুব জানতে ইচ্ছা করে, বহু মানুষ তোমাকে আইডল মানে, বহু শিল্পীরা রয়েছে, রথীদের আইডল কে বা আমি যদি জিজ্ঞেস করি? আমার প্রথম আইডল আমার গুরুজি আচার্য জয়ন্ত বসু। আচ্ছা, আমার প্রথম আইডল এবং আমি ওনাকেই মানি, একজনই আমার গুরু। আর বাকি ভারত যত পৃথিবীর মানে শিল্পীরা যাদের থেকে আমি গান শিখেছি, প্রতিদিন শুনি, প্রত্যেককে আমি আইডল মানে যার যার জায়গাতে। তো আমি একবারে বলতে পারবো না, একজনের নাম শুধু মেনশন করতে চাই, আমার যাকে আমার দেখার খুব ইচ্ছে ছিল, যদি উপরবেলা একটা বর চাই আমি বলবো আমি ওনাকে, আমার ওনার সাথে কয়েকদিন আমি সময় কাটাতে চাই। ওনার নাম হচ্ছে এস ডি বর্মন, শচীন দেব বর্মন। যদি আমি কিছুদিন সময় কাটাতে পারতাম তাহলে আমার কাছে একটা মানে সবচেয়ে বড় পাওয়া হবে, উপহার। কিন্তু আর এটা তো হবে না এই জন্মে, যদি পরে কোথাও দেখা হয় আর কি। কিন্তু উনি ওনাকে নিয়েই বাঁচে অবশ্যই। রথীদা, লাস্ট প্রশ্ন, প্রচুর ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, অনেকেই জানেই না যে তুমি অল টোটাল গান ছাড়াও কতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো। আমার তোমার কাছে প্রশ্ন, স্ট্রিং ছাড়া টোটাল কতগুলো ইনস্ট্রুমেন্ট তুমি বাজাতে পারো? এই এখন অঙ্ক কষ্ট হবে আমি। আচ্ছা, তার মানে অগুনতি আমি গুনতে পারবো না, কিন্তু এটার পিছনে কারণ তোমাকে বলেছিলাম যে আমার বাড়িতে গান বাজনার পরিবেশ। আমার বাবা গান বাজনা পাগল মানুষ। আচ্ছা, বাবা চাকরি করতেন কিন্তু বাবা যেটুকু সময় বাড়িতে থাকতেন গান বাজনাই করতেন, আর কোথাও ঘুরতে গেলে বাবার দায়িত্ব মানে কাজ ছিল কোনো একটা ইনস্ট্রুমেন্ট কিনে নিয়ে আসা। তো আমার বাড়িতে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল, সেগুলো থেকে পিয়ানো ছাড়া, কারণ পিয়ানো কেনার মতো অবস্থা আমাদের ছিল না, পিয়ানো অনেক এক্সপেন্সিভ হয়। পারকাশন ইনস্ট্রুমেন্ট, ঢোলক, তবলা, শ্রীখোল, খঞ্জিরা, এগুলো সব, যে খমক আমি বাজাই এখন, এগুলো সব আমার বাবা নিয়ে এসেছেন। এবং বাবা নিয়ে আসতেন এবং নানান শিল্পীরা আসতো বাজাতে, তারা তাদের বাজনা পাশে বসে দেখতাম, তারা চলে গেলে আমার কাজ ছিল ওটা নিয়ে বসে একটুখানি বাজিয়ে দেখা কীভাবে বাজায়, কীভাবে আওয়াজ বেরোয়। ওই ওটা আমি ছোটোবেলাতে করতে করতে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। তো এইভাবেই ইনস্ট্রুমেন্ট শিখেছি, আলাদা ইনস্ট্রুমেন্টের জন্য কোনো তালিম নেইনি। আমি যেটুকু তবলা বাজাতে পারি, যেটুকু ঢোলক বাজাতে পারি, দেখে দেখে শিখেছি। তো এইভাবেই ইনস্ট্রুমেন্ট শিখেছি, ইনস্ট্রুমেন্টের জন্য আলাদা করে কোনোদিন শিখিনি। এখন আমি কিবোর্ড বাজাচ্ছি, যখন আমি সুর করতাম, অ্যারেঞ্জ করতে যেতাম, তখন মনে হতো বাজাতে পারি না কিবোর্ডটা, আমি অসুবিধা হচ্ছে, সবসময় আরেকজনকে ব্রিফ করতে হচ্ছে, শেখা দরকার। কিবোর্ড কিনে নিলাম, কিনে নিজে বসতে শুরু করলাম, বাজাতে বাজাতে একটা সময়ের পর গিয়ে শিখলাম, কিন্তু সময় দিয়েছি প্রচুর। কারণ 2009 পর থেকে আমার মনে আছে, 2009 থেকে 2011-12 অবধি আমি 17-18 ঘন্টা আমি কিবোর্ডে পড়ে থাকতাম শেখার জন্য, যে কী করে অ্যারেঞ্জমেন্ট করবো, কী করে কর্ডস বাজায়, কী করে একটা কম্পোজ কী করে করা যায়, একটা গানকে কী করে সাজানো যায়, এগুলো অনেক ভেবেছি একটা সময়। অসাধারণ। আমার মনে হয় যারা শুধুমাত্র তোমায় ওই স্টেজটাই দেখতো, আজকে তারা রথীজিদার কাছ থেকে অনেক কিছু অন্য রথীজিদকে ফিরে পেল। কেমন লাগলো তোমার? একদম মন থেকে ভালো ছাড়া অন্য কথা বলবে? আমার না, আমার খুব ভালো লেগেছে। তুমি প্রশ্নগুলো খুব ভালো প্রশ্ন করেছো, দুইটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্নও করেছো বাবা, এবং তার উত্তর আমি একদম যা মনে আমার ছিল সত্যি কথাগুলো বলেছি, খুব একটা বানিয়ে বলতেও পারি না, দরকার ছাড়া কথাও খুব একটা বলি না। তো যে কথাগুলো আমার সত্যি মনে হচ্ছে তাই বলেছি, এবং তোমার প্রশ্নগুলো ভালো লেগেছে, আমি এনজয় করেছি। জানি না যেগুলো বললাম কারো কোনো কাজে লাগবে কি না, যদি আমার এক কথাগুলো থেকে কোনো একটা কথা কারো কোনো কাজে লেগে যায় তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। রথীদা, শেষ করবো কিন্তু যাওয়ার আগে যে প্রশ্নটা সবার, এটা আমার না, যারা ওখানে বসে দেখছে তাদের প্রশ্ন, সারেগামা পায়ে সত্যি যেতে গেলে কী করতে হবে, এবং যারা নেক্সট ভাবছে বা স্বপ্ন দেখছে সেই স্টেজে যাওয়ার, তাদেরকে তুমি কী টিপস দেবে? তুমি সারেগামা পা বললে, তুমি সুপার সিঙ্গার বললে না, ইন্ডিয়ান আইডল বললে না, জি টিভি সারেগামা পা বললে না, ভয়েস বললে না, এগুলো বললে না কেন? এটা পার্ট অফ ইন্টারভিউ। বা খুব ভালো প্রশ্ন, মানে বুঝতে পারছো, সারেগামাপাটা অনেকটা আমাদের কাছে এতটাই মনের কাছের, আমাদের প্রথম টার্গেট হয়ে যায় ওটা, বেশি সাকসেসফুল অনুষ্ঠান বলে। আচ্ছা, রাইট, ঠিক আছে। আমি যেটা বলবো সেটা সমস্ত রিলেটিভসের জন্য বলবো, গ্রেট, শুধু সারেগামাপার জন্য বলবো না। বেশ, সো সারেগামাপায় পেতে গেলে যেটা সবার আগে দরকার হয়, সারেগামাপা না, রিলেটিভস হতে পেতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে তোমার অনেক গানের স্টক থাকা দরকার হয়, তুমি অনেক রকম গান গাইতে পারো, তুমি প্রেশার হ্যান্ডেল করতে পারো, আর যে এক্সিস্টিং গানগুলো তোমরা গাইছো, যাদের গান, কারণ এখানে তো নিজের গান, অরিজিনাল গান গাওয়া হয় না, অন্য কারো গান গাওয়া, জনপ্রিয় গান আমরা করাই, এবং ওই গানগুলো তোমরা কতটা কাছাকাছি গাইতে পারো তাঁদের, যারা গিয়ে গেছেন, যারা রেফারেন্স যে রয়েছে আমাদের কাছে, তাদের কতটা কাছাকাছি গাইতে পারো, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন গাইতে পারো, নির্ভুল গাইতে পারো, ওইভাবে বিচার করেন। এটা নয় যে কে কত কঠিন গান গাইলো, কে কত সহজ গাইলো, সেটা কোনো ক্রাইটেরিয়া নয়,
তুমি সহজ গান আর কঠিন গান বলে কিছু হয় না, তুমি যে গানটা গাইছো, যে গানটা আমরা এতদিন ধরে শুনে এসেছি, সেই গানটার কতটা কাছাকাছি তুমি গাইতে পারছো, সেই গানটা কতটা নির্ভুলভাবে তুমি গাইছো। তো এইভাবে তোমরা নিজেদের তৈরি করো, এবং আমার মনে হয় এটার জন্য যেটা তৈরি করা মানে তোমাদের মাথায় রাখা উচিত, একটা হচ্ছে প্রচণ্ড প্র্যাকটিস করা দরকার, দু তিন ঘন্টা অন্ততপক্ষে রিয়াজ করা দরকার, প্র্যাকটিস, গান গাওয়া বলছি না, শুধু আলাদা করে প্র্যাকটিস, গলার প্র্যাকটিস, ভয়েস ট্রেনিংয়ের জন্য সবার তৈরি হওয়া দরকার, ওটা একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা। এছাড়া গান শোনার জন্য 4-5 ঘন্টা রোজ দেওয়া উচিত, যত ভালো ভালো গান আছে সব ধরনের গান শোনো, শুধু শোনার জন্য বলছি, এবং প্রতিদিন চেষ্টা করবে একটা করে নতুন গান তোলার চেষ্টা করা, এবং সেটা একদিন যখন চেষ্টা করলে এটা দীর্ঘদিন, যদি কঠিন গান মনে হয় দীর্ঘদিন 7-8 দিন চলো, কিন্তু গানটাকে কমপ্লিট করো, করে পরের গানটায় যাও। সো এরকমভাবে আমি বলি যে যদি আমরা 7 দিনে একটা গান তৈরি করি, তাহলে আমরা বছরে অনেক গান করতে পারবো, 4টে করে আমরা মাসে রেডি করতে পারবো, না বছরে কটা হচ্ছে 4টা করে মাসে হলে বছরে 48 সংস রেডি হবে, 48টা গান দারুণভাবে তৈরি। কটা ছেলেমেয়ে আছে, আমি খুব কম ছেলেমেয়ে পাই যে আমাকে বলবে আমার না 50টা গান একদম রেডি, কেউ করে না। সো ওইসব জায়গায় গাইতে গেলে, রিলেটিভ সঙ্গে গাইতে গেলে 50টা গান খুব ভালো করে তৈরি থাকা দরকার মিনিমাম, নতুন পুরনো মিলিয়ে। হ্যাঁ, অবভিয়াসলি সব ধরনের গান, সব ধরনের গান, ভালো গান, এবং যে গানগুলো শোতে গাওয়ানো হয় খুব আনপপুলার গান গাওয়ানো হয় না, কারণ দেখে তো মানুষ, সাধারণ মানুষ যারা জনপ্রিয় গান শুনতে চায় ওইভাবেই সং সিলেকশন হয়, ওটাকেও মাথায় রাখা দরকার। সো ছেলেমেয়েরা এটা মাথায় রাখলে মানে ভালো তৈরি হতে পারবে, এবং তোমাদের যদি ট্যালেন্ট থাকে বিশ্বাস করো প্রত্যেকটা চ্যানেল লোকজন বসে আছে যে ভালো ট্যালেন্ট আসো, পার্টিসিপেট করো, নিজেকে তৈরি করো, প্রত্যেক জায়গায় তোমরা সুযোগ পাবে যদি তোমরা তৈরি থাকো। বা ফ্যান্টাস্টিক। আরেকটা কথা জানতে ইচ্ছে করছে যে সারেগামাপাতে যেতে গেলে যেমন অডিশন হয়, প্রতিজিদ্দা তোমার স্কুলেও তো অ্যাডমিশন নিতে গেলে সেরকমই অডিশন হয়, তো এটা মানে যারা চায়, আমি বলি যে অনেকেই ভাবে যে কি করে তোমার কাছে অবধি পৌঁছানো যায়, তোমার সাথে তোমার ছত্রছায়া থেকে কি করে গানটাকে আরেকটু ভালো শেখা যায়, তাদের জন্য তুমি কি বলবে? হ্যাঁ, আমি একসময় অডিশন করতাম না, একসময় অডিশন হতো না, স্বাভাবিকভাবে ছেলেমেয়েরা এমনি আসতো, এখন অডিশন আমার করতে হয় কারণ অনেক ছেলেমেয়ে শিখতে চায়, আমার গান শেখানো ছাড়াও আমার অন্যান্য কাজও থাকে, অবশ্যই আমি নিজে মিউজিক ডিরেকশন নিয়ে কাজ করছি, আমি রেগুলার বোম্বেতে যাতায়াত করি, আমি খুব ব্যস্ত থাকি নানান রকম কাজ নিয়ে, তো আমার পক্ষে সম্ভব না 30 দিনই শুধু গান শেখাবো আমি, ওই জন্য আমার একটা বাছাই করে নিতে হয় যে কারা অ্যাকচুয়ালি সত্যিকারের গান শিখতে চায়, শুধুমাত্র নাম করব চ্যানেলে গাইবো ওরকম মানসিকতা হলে আমি এনকারেজ করি না এবং শেখাতে চাই না। তো যারা সত্যিকারের গান শিখতে চায় এবং যারা গান শেখার ক্ষমতা রয়েছে, তাদের আমি সময় দিলে তারা নিতে পারবে, তাদের উপকার হবে, আমি সেই বাছাই পর্বটা এখন আমি করি, আগে করতাম না। সো এটা করা দরকার বলেই করছি, কারণ তাতে ওদের জন্য ভালো এবং আমি যে সময়টা দিচ্ছি তারও একটা জাস্টিফিকেশন প্রপার থাকবে। রতিদা, আমার মনে হয় যে এই আড্ডা তোমার যতটা ভালো লেগেছে, ওখানে যারা বসে দেখছেন তাদেরও ডেফিনেটলি খুব ভালো লাগলো, কেমন লাগলো আর কাদের আড্ডা আপনি আরও বেশি করে দেখতে চান? যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন সিটি সিনেমা, বাকি এন্টারটেনমেন্ট খবরের জন্য চোখ রাখুন সিটি সিনেমায়। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।